গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি, আর ভালো তো থাকতেই হবে। তোমাদের কমেন্টসে একটা আলাদা মনের জোর পাচ্ছি আমি। প্রত্যেকে এত ভালো ভালো কমেন্টস করছো এবং আমাকে এত সাপোর্ট করছো, আমার যে পাশে আছো এটা জেনে আমার ভীষণ ভালো লাগছে। একটু একটু করে আমাকে লড়ে নিজেকে তো শক্ত করতে হবে, লড়তে হবে এবং জিততে হবে, এরকম একটা ব্যাপার। তো উৎসাহ আর গৌতমের জন্য আমাকে তো ভালো থাকতেই হবে, আর অবভিয়াসলি তোমাদের ভালোবাসার জন্য আমাকে ভালো থাকতে হবে। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। তো সকাল সকাল মাথায় তেল মাখলাম, একদম যেন মাথাটা কেমন হয়ে আছে, জটলা মতো হয়ে আছে, তেল দিয়ে জ্বর ছাড়ালাম। আজকে গৌতম বললো সকালবেলা একটু ঝাল সুজি খাবে, তো আলু দিয়ে একটু ঝাল সুজি বানাবো। আমি জানি না উৎসাহ কী খাবে, উৎসাহ এখনও শুয়ে আছে, স্কুল খোলেনি তো, স্কুলটা খুললে আবার ডেলি রুটিন স্টার্ট হয়ে যাবে। আর আমিও উঠে পড়েছি অনেকদিন পর, একটু আজকে তাড়াতাড়ি উঠলাম। তো উঠে আমার আপাতত আমি একটু আজকে গৌতমের হাতে হাতে আমি সকালবেলা সমস্ত কাজ করলাম, ও একটু হেল্প করলো, আমি বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করলাম, ততক্ষণও ঘরটাকে একটু মফ করে দিয়েছে। ব্যাস এইটুকু আজকের ওকে আমি আর কিচ্ছু করতে দিইনি, আমি নিজেই যতটা পেরেছি করেছি। একটু জামা কাপড় আছে, সেটা আমি দুপুরবেলা একটুখানি কেচে নেবো রান্না করতে করতে। তো যারা এখনও লাইক দাওনি, একটা লাইক দিয়ে স্কিপ না করে জাস্ট ভিডিওটা দেখা শুরু করো। আলু দিয়ে ঝাল সুজি খেতে গৌতম ভীষণ ভালোবাসে, তাই একটু আলু বেশি দিয়ে করেছি। আমিও একটুখানি এই ঝাল সুজি খেয়ে নেবো অল্প একটু, আর উৎসাহ যদি খায় খাবে, বা অন্য কিছু খেলে উৎসাহকে তখন করে দেব। খেয়ে দিয়ে একেবারে রান্নার দিকে চলে এসেছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আজকের লাউ দিয়ে মুসুর ডাল করবো, আর এইদিকে মাছ ভাজা বসিয়েছি। গতকাল গৌতম বাটা মাছ এনেছিল, রান্না করিনি, আজকে সেই মাছটা আমি রান্না করবো। এইদিকে ভাত পুড়ে কী অবস্থা হয়েছে, পুরো নিচটা রান্নাঘরের মেঝে, ডেচকির উপর ভাতের হাঁড়িটা উপর করেছিলাম, পেঁপে আর কুমড়ো ভাতে দিয়েছিলাম, দেখো সব ভাত পড়ে গেছে, আনব্যালেন্স হয়ে গিয়ে। রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে এদিকে বাসন টাসন সব মাজাও হয়ে গেছে, পুরো সব পরিষ্কার করেছি, বেসিন টেসিন, কিছু জামা কাপড় ছিল কেচে নিয়েছি, এগুলো একটু মেলে দেবো। আর পাচ্ছি না, এবার একদম বসে পড়েছি, পুরো মানে হাঁপ ধরে যাচ্ছে আমার শরীরে, মানে মনের জোর এনে কাজ করেছি, এবার একদম পাচ্ছি না, শরীর একদম ছেড়ে দিয়েছে, মানে একদম যেন মানে কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। আর এই সাইড দিয়ে পেটে একটা যা পেন হচ্ছে, আমি একদম মানে মাথাটা তো আমার ঘুরছে, সব গা পা কাঁপছে। ওষুধ খাই, একটা লিভারের ওষুধ দুপুরে খাবার আগে খেয়ে নিই, ওষুধ খেয়ে একটু বসি, তারপর স্নান করবো। মানে আমার একদম কম মানে আমার গা পা পুরো জাস্ট কাঁপছে, কী অবস্থা কী করবো কি জানি। স্নান হয়ে গেছে, ঠাকুর দিয়েছি, অনেকদিন পর আজকে ঠাকুর দিলাম, মাথায় যেহেতু শ্যাম্পু করলাম ঠাকুর দিলাম, ঠাকুর ধুতে পারছিলাম না কিছুদিন। আর এখন কুমড়ো আর পেঁপেটা মেখে নিচ্ছি একসাথে ভালো করে, যেসব জিনিস আগে খেতে চাইতাম না, এই কুমড়ো পেঁপে এখন সেই সব জিনিস খেতে হচ্ছে, কিচ্ছু করার নেই, শরীর ঠিক রাখতে গেলে এখন এইসবই খেতে হবে, ঝাল ঝোল ভুলে যেতে হবে, ভাজা ভুজি। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এই মাসে কিন্তু এই মাসে মানে যেদিন থেকে আমি ডাক্তার দেখাচ্ছি তারপর থেকে, সেদিনকে ফার্স্ট আমার ওজন করা হয়েছিল, আর এই একটা মাস পর যখন চেক আপে গেলাম আমার ওজন করা হয়েছে, প্রায় আমার 5 কিলো ওয়েট কমেছে, যেটা একটা খুব ভালো দিক। তো আরও ওয়েট কমাতে হবে, সেই অনুযায়ী আর একটু খাবার দাবার মানে যেভাবে আমি যেভাবে যে রুটিন করছি আমি ওয়েট লসের জন্য, সেইভাবেই ডাক্তার বলেছে মেনটেন করতে। কিন্তু আমার মনে হচ্ছে দুপুরের ভাতটা স্কিপ করে দেওয়াটাই বেটার হবে, কারণ আমি দুপুরে ভাতটা খেয়ে ফেলছি, তো দেখা যাক। আর যা শরীরটা খারাপ, আমি ভাত ছাড়া অন্য কিছু করার মতোও টাইম পাচ্ছি না যে অন্য কিছু করে খাবো। আর ভাতটা হয়ে গেলে উৎসাহ আমার একসাথেই হয়ে যায়, অন্য কিছু করলে আবার উৎসাহের জন্য আলাদা কিছু করতে হবে, এইভাবে আর করতে পারছি না, কারণ এখন সেই ক্ষমতা নেই আমার যে সবার জন্য এক এক ধরনের রান্না করবো। আর পেঁপেটা মেখে নিয়েছি, আলু ভাজা করেছি, এখানে ডিমের তরকারি, উৎসাহ যেহেতু মাছ খাবে না, গতকালে ডিমের তরকারি দিয়ে উৎসাহ ভাত খাবে বললো। মানে মাছ করেছি, মাছের ঝাল, একটু সর্ষে দিয়েছি, এটা হচ্ছে লাউ ডাল। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম, আজকে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, আজ একটু অন্য ধরনের চা খাবো, হাজমোলা লেবু দিয়ে লিকার চা, সাথে একটু বিটনুন। চা ছাঁকাটা দেখালাম না, চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে যাতে হাজমোলা লেবু আর বিটনুনটা চায়ের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। বিকালের চা আমাদের, আর গৌতম যেহেতু মুড়ি খেতে ভালোবাসে, ওর জন্য মুড়ি মেখে নিয়েছে, পুরো পেঁয়াজ টমেটো লঙ্কা ফঙ্কা দিয়ে আর বাদাম দিয়ে। প্রায় সপ্তাহের এক পর ঘর থেকে বেরোলাম, তো এখন একটুখানি ইভিনিং ওয়াক বলতে পারো, তার সাথে একটু বাজার থেকে কেনাকাটা করব, একটু বাজার যাব, কিছু জিনিস কেনার আছে।
তো আমার সাথে গৌতম আছে, উৎসা যাচ্ছে না, উৎসা ঘরে পড়ছে, আর আমি আর গৌতম একটু হাঁটারও হাঁটা হয়ে যাবে, ঘোরারও ঘোরা হয়ে যাবে। প্রায় সপ্তাহ ধরে হয়েছিল, পুরো ঘরবন্দি করে নিয়েছিলাম নিজেকে, এরকম ঘর থেকে বেরোতাম না, মানে কথাবার্তাও কারোর সাথে ঠিকমতো হতো না। তো আবার যেহেতু তোমাদের জোর পেয়ে, মনে জোর নিয়ে আবার যাচ্ছি, সুস্থভাবে লাফিয়ে লাফিয়ে গেলাম আর অসুস্থভাবে বাড়ি ফিরলাম। অনেকটা হেঁটেছি, বাজারে গেছি, একটা তাওয়া কিনেছি, রুটি করার তাওয়াটা খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, তাওয়া কিনেছি। তারপর সবজি কিনেছি, আমার ফল যেগুলো লাগে, কলা, খেজুর, এসব কিনে এনেছি। তারপর মানে হেঁটে আসার সময় বাড়ির সামনে যে মুদিখানা দোকান, সেখান থেকে দই নিতে গিয়ে ওই সিঁড়িতে উঠতে গিয়ে হঠাৎ পেটে একটা ক্র্যাম্প লেগে যায়। তারপর এত পেটে পেন হতে থাকে ওই দোকানেই, যে আমি ওইখান থেকে এইটুকু যে বাড়ি আসবো, 2 মিনিটের রাস্তা না দোকান থেকে আমার বাড়ি, মানে আমি হেঁটে আসতে পারছি না, চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে গেছে। আস্তে আস্তে করে গৌতম নিয়ে এসে বিছানায় তো শুয়ে দিল, এতক্ষণ শুয়েছিলাম, এখন আস্তে আস্তে ব্যথাটা একটু কমেছে। তো হটকারিতে আমি আমার মাথা, মানে মাথা থেকে আউটই হয়ে গেছিলো, আমি একটু মানে তাড়াহুড়ো করে লাফিয়ে একটু ওই দোকানের সিঁড়িটাই উঠেছি। এবার উঠতে গিয়ে এটা হলো, তো গৌতম খুব বকাবকি করলো যে এইগুলো নজর রাখতে হবে বা এইভাবে আমার চলতে হবে, এটা ভুলে গেলে হবে না। তো এখন রাতে আমি ভাবছি আজকে ও আর অন্য কিছু খাবো না, ওটস খেয়ে নেবো রাতে, আর গৌতমরা রুটি খাবে, আটা মাখা আছে, ওরা রুটি খেয়ে নেবে, উৎসার ডিম খাবে, আর দুপুরের যে মাছ আছে, মাছ মাছ ডাল তরকারি যা আছে গৌতম খেয়ে নেবে বলে রুটি দিয়ে। আধা ঘন্টার মতো হাঁটতে গিয়েছিলাম, আধা ঘন্টা না 45 মিনিট ধরো। তো ফিরতেই উৎসাহ এই আঁকাটা আমাদের দেখালো, ওইটুকু টাইমের মধ্যে উৎসাহ এই আঁকাটা কমপ্লিট করেছে, মানে এঁকেছে, আমাকে এখনই দেখালো, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইটা একটা বলিউড অ্যাক্ট্রেসের কপি করার চেষ্টা করেছে। তো তোমরা আমাকে কমেন্টস করে জানিও বলিউড কোন অ্যাক্ট্রেসের মতো অ্যাক্ট্রেসকে উৎসাহ এঁকেছে, সেটা আমাকে কমেন্টস করে জানিও। চেষ্টা করেছে, অতটা বড় এখনও উৎসাহ আর্টিস্ট হয়নি, বাট চেষ্টা করেছে আঁকার। ওর বাবা এক চান্সে চিনতে পেরেছে, কিন্তু আমার একটু চিনতে টাইম লেগেছে, কিন্তু ওর বাবা এক চান্সে চিনে নিয়েছিল। ডিনার এখন আমার হয়নি, এটা আগামীকাল সকালের ব্রেকফাস্টটা আমি রেডি করে রাখছি। ওটস, দুধ, তার সাথে দই আছে, চিয়া সিডস আছে, সব কিছু মিক্সড করে আমি ফ্রিজে ওভারনাইট রেখে দেবো। কাল মর্নিংয়ে এর সাথে ফ্রুটস অ্যাড করে, ড্রাই ফ্রুটস অ্যাড করে আমি এটা আমি আর উৎসা খাবো। আজ রাতের ডিনারে আমি ওটস অমলেট খাচ্ছি, অন্য কিছু খেতে ইচ্ছা করলো না। উৎসার গৌতমে খাওয়া হয়ে গেছে, আজকে আমার একটু লেট হয়ে গেল, প্রায় 10টা বাজে যাচ্ছে আজকে ডিনার করতে করতে। ওটস আমলেট টামলেট গৌতম করতে পারে না, নাহলে করে দিত। আবার উঠলাম, উঠে আমি করলাম, যেহেতু তার জন্য টাইম লাগলো সব কিছু গুছিয়ে নিয়ে। তো আজকের ব্লগটা এইটুকু, আশা করি ভালো লাগবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।